আমার দেখা মতে যতগুলা ছোট জাতের ঘাস আছে, খাটো জাতের ঘাস আছে, খুব ভালো একটি ঘাস। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার এলটিপিএইচডি পরামর্শ অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এলটিপিএইচডির ভিডিওটি। দর্শক, আজকে আমরা অনলি একটা বা দুইটা সোফ নিয়ে ভিডিওটা করেছি বা ভিডিওটা শুরু করেছি। এই কারণে করেছি, জাস্ট অনেকেই আমাদের কাছে স্মার্ট নেপিয়ারের ঘাস দেখতে চান, জিজ্ঞাসা করেন যে স্মার্ট নেপিয়ার যে ঘাসটি রয়েছে, এই স্মার্ট নেপিয়ার ঘাসটি কতটুকু লম্বা হয়, কতটুকু পরিমাণ লম্বা হওয়ার পরে কেটে খাওয়ানো যায় এবং কতটুকু ঝাড় নেয়, ঝোপ নেয়, এবং এই স্মার্ট নেপিয়ার ঘাসটি কিসে কিসে খাইতে পারবে, গরু, ছাগল, হাঁস, মুরগি, এই ধরনের কি কি গবাদি পশু খাইতে পারবে, তো তাদের জন্য আজকের ভিডিও। দর্শক, প্রথমত হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাসটি কেমন হয় আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার, আর ইতিমধ্যে এই ঘাসটি বা সবটি যত বড় হয়েছে এর থেকে আর বড় করা যাবে না যদি আপনি গবাদি পশুকে খাওয়ান। এই ঘাসটি আমাদের বড় হতে সময় লেগেছে প্রায় 1.5 থেকে 2 মাস, অর্থাৎ 45 থেকে 60 দিন বয়সের এই স্মার্ট নেপিয়ার ঘাস। এখন এই স্মার্ট নেপিয়ার ঘাসটি যদি 45 দিন থেকে 60 দিন বয়সে এতটুকু লম্বা হয়, কিন্তু আপনার ঝোপটা কিন্তু অনেক বড়, অর্থাৎ এই ঘাসের ঝাড়টা কিন্তু অনেক বড়। এই ঝাড় অনুযায়ী আপনার এই ঘাসটা যেহেতু ছাগলে খাবে, ছাগলের জন্য, ভেড়ার জন্য, দুম্বার জন্য, তো সেই হিসাবে ঘাসটি কিন্তু মাশাল্লাহ ভালো ফলন। তবে হ্যাঁ, যারা গরুর জন্য নিতে চাচ্ছেন তাদেরকে আমি এই ঘাসটা নিতে পুরোপুরি না করব। ছাগল, ভেড়া, দুম্বা এই জাতীয় নিতে খামারি যারা আছেন তারা যদি নিতে চান, সেক্ষেত্রে এই স্মার্ট নেপিয়ারের এই ঘাসের কাটিংটা আমাদের কাছ থেকে নিতে পারবেন, বা নিতে যারা আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমরা দিতে পারবো। তো যেখানে ছিলাম যে আসলেই এই ঘাসটা কেমন, এই ঘাসটা আসলেই কাণ্ডর থেকে পাতার অংশটা অনেক বেশি হয় এবং এই ঘাসটা বেড়ে উঠতে অনেকটা সময় নেয়। যেমন এই 60 দিন বয়সের যদি আপনার জারা ঘাস বলেন তাহলে মিনিমাম 10-12 ফুট লম্বা হয়ে যেত, সেখানে এই ঘাসটা 3 থেকে 4 ফুট লম্বা হবে, 4 ফুট লম্বা হবে। তবে ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর জন্য খুব ভালো একটি ঘাস, আপনার চাইলে নিতে পারবেন। আর কেউ যদি শখ করে গরুর জন্য বা গাভীর জন্য নিতে চান নিতে পারবেন। তবে হ্যাঁ, এই ঘাসটি আমার দেখা মতে যতগুলা ছোট জাতের ঘাস আছে, খাটো জাতের ঘাস আছে, খুব ভালো একটি ঘাস, আপনার চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে মুথা বা কাটিং সংগ্রহ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশরাফুজ্জামান, ঢাকা, বাংলাদেশ।